Assalam. Ji bolchi. Yes, I'm good. How are you doing? I am quite okay. Just one thing, I'm sorry that I have to inform you. No worries, please go ahead. আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, স্কুল অথরিটি নিলয়ের বিরুদ্ধে টিসি ইস্যু করার কথা ভাবছে। তাই নাকি? কিন্তু তার অপরাধ কি জানতে পারি? স্কুলের নিষেধাজ্ঞা করে আপনার ছেলে জুম ক্লাসে মোবাইলে গেম খেলে, পরপর তিনবার সাবধান করার পরও সে একই অপরাধ করেছে আজ। Why do I know it only today? যে তিনবারের কথা বললে, কই একবারও তো আমাকে জানাননি। But sorry sir, Nilay's mother was duly notified. Just a second please. Rumana, এই রুমানা! কি ব্যাপার? Why are you shouting? What's wrong with you? What's wrong with me? I say what's wrong with you. মানে কি? Chill please, কি হয়েছে একটু খুলে বলবে তো? প্রিন্সিপাল ম্যাম, আপনাকে আমি একটু পরে কল দিচ্ছি। আমার থেকে কোনো ব্যাখ্যা না নিয়ে প্লিজ এখন কোনো অ্যাকশন নেবেন না। ওকে, লেট মি গেট স্ট্রেট টু ইউ। ছেলেকে আশকারে দিতে দিতে কোথায় নিয়ে ফেলেছো খেয়াল আছে? স্কুল থেকে প্রিন্সিপাল ম্যাম ফোন করে জানালেন হি ইজ বিং এক্সপেলড ফ্রম স্কুল। হোয়াট? প্রিন্সিপাল বললেই হলো, বের করে দেবে না? এত সহজ? তুমি আমাকে একবারও বলোনি স্কুল থেকে তাকে তিনবার ওয়ার্নিং নোটিস দেওয়া হয়েছে। আমাকে বলোনি ভালো কথা, কিন্তু তুমি তার সংশোধনের কোনো ব্যবস্থাও নাওনি। ছেলেকে আমরা মোবাইল ফোন দিতে চেয়েছি, স্কুলে ওদের পরীক্ষার জুম ক্লাসের নামে মোবাইলে অপ্রস্তুত করেছে। আমি ওসব বুঝি না, তুমি এটা সেটেল করবে। আচ্ছা দাঁড়াও, আমি একটু চয়নের মাকে ফোন করছি। হ্যালো, কি বলছেন? ও রুমানা ভাবি, সরি বৌদি অসময় ফোন করলাম বলে। আসলে স্কুলের প্রিন্সিপাল ফোন করেছিলেন, নীলার বাবা ভীষণ আপসেট। তাই নাকি? স্কুলের প্রিন্সিপালের ফোন? মানে আপনার ছেলেকে বহিষ্কারের নোটিশ? আমাকে একটু আগে জানালে জয়কে ওনাকে বের করে দেবে। আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে, এরা শুরু করেছে কি বলুন তো? আমাদের এ বিষয়ে কিছু একটা করতে হবে। একদম তাই ভাবি, কিন্তু কি করা যায় বলুন তো? কি হয়েছে, কার সঙ্গে কথা বলছো? ভাবি আমি আপনাকে একটু পরে কল করছি। না মানে ইয়ে কি? না মানে ইয়ে করছো? কি হয়েছে খুলে বলবে? আসলে না, তুমি কষ্ট পাবে ভেবে বলতে চাইনি। এখন মনে হচ্ছে আর সামলাতে পারবো না। কি আশ্চর্য, তুমি এখনো বললে না কি সমস্যা। রজনীশদা বলছেন? শুভ সকাল, আমি আসিফ, নিলয়ের বাবা। ভালো আছেন? শুভ সকাল, এই তো আছি কোন রকম, কেমন আর থাকা যায়, বাচ্চাদের নিয়ে তো ঝামেলায় পড়ে গেলাম। বলুন ভাই, কি ভেবেছেন? আমার প্রস্তাব হচ্ছে আমার প্রিন্সিপালকে যৌথ স্বাক্ষরে একটা চিঠি দিয়ে তিন চারটে কথা বলি। এক নম্বর, বাচ্চারা স্কুলের নিয়ম ভঙ্গ করায় দুঃখিত। লকডাউনের কারণে 6-7 মাস ধরে তারা ঘরবন্দি হয়ে অতিষ্ঠ, বিনোদনের কোনো সুযোগ পায় না, বাইরেও যেতে পারে না, স্কুল থেকেও তাদের জন্য কোনো এক্সট্রা কারিকুলার প্রোগ্রাম নেই, তার জন্যই সমস্যাটা শুরু। তাছাড়া আমরা 4 নম্বরে বলতে পারি, মোবাইল ফোনে জুম ক্লাস এন্ড এক্সামস হওয়া
প্রতিদিনের একটা সময় আমরা তাদের হাতে মোবাইল ফোন দিতে বাধ্য হই। আমরা বাবার অফিস থাকি, মায়েরাও ঘরকন্নার কাজে ব্যস্ত থাকেন, ফলে এমন সমস্যার উদ্ভব। সারা পৃথিবীতে এমন সমস্যা হচ্ছে, আমরা এখন থেকে এই বিষয়ে সতর্ক থাকবো। That's fantastic! চলুন আমরা এই চিঠিটা পাঠিয়ে দিয়ে প্রিন্সিপালের সঙ্গে একটা ভিডিও কনফারেন্স করি। সেখানে বাচ্চারাও থাকবে এবং সরি বলবে। ওরা কি বলবে আমরা তা শিখিয়ে দেব। Done, brother. Let's do it. Hello, Principal Apsana. Speaking from BTS. I mean, Budding Talented School. This is Asif Chaudhuri, Niloy's father. Ma'am, আপনার কাছে আমি এবং রজনীশ বাবু। That is Choyon's father. যৌথ স্বাক্ষরে একটা চিঠি দিয়েছি, পেয়েছেন কি? জি পেয়েছি। I am waiting for the authority comment on that. পেলেই আমি আপনাকে জানাবো। ম্যাম, রজনীশ বাবু গ্রুপ কলে জয়েন করছে। হ্যালো ম্যাম, কেমন আছেন? জি ভালো, আপনি ভালো তো? ইন ফ্যাক্ট উই আর ডিসকাসিং দ্য স্ট্যাটাস অফ ইওর অ্যাপ্লিকেশন। Ma'am, this is just a worldwide crisis. We're ready to address it. Let's don't punish the kids. I'm at one with Mr. Rajinesh. We will fix it together. আমার ছেলেও এখানে আছে, সে অ্যাপ্লাইজ করবে। I'm extremely sorry, ma'am. I would not do it again. I promise I will be serious with my studies. Ma'am, your son Chaim is also here to apologize to you. I am truly sorry, ma'am. I promise that I will strictly abide by the school rules. Okay, I will try my best to reverse the school decision. I'm requesting for a sympathetic consideration. Ma'am, I'm also pleading for a mercy. Okay, I will vote for a mercy. But you need to sign a guarantee letter. That's fine. Yeah, that's okay.